আমরা বেরিয়ে পড়লাম আবার, রুমের উদ্দেশ্যে, কারণ এখন বেজে গেছে প্রায় 5টা, তো সানলাইট বেশিক্ষণ থাকবে না, তাই আজকে আর হিকিম লাংজা আর কমি করলাম না। কালকে গাজা থেকে বেরোনোর আগে ওই তিনটে দেখে বেরোবো। তো আজকে একটা ভালো জিনিস করলাম, সেটা হচ্ছে লাইফে প্রথম এরকম ক্যাম্পিং টাইপের, ওই দিল্লি থেকে যে দাদারা এসছে ওই দাদাদের সাথেই ছিল সব, তো ওরা স্টোভ ফোভ নিয়ে ক্যাম্পিং করলাম চিমচাম ব্রিজে। আমরা নিজেরা ম্যাগি বানিয়ে খেলাম। বন্ধুরা ভিউটা দেখো শুধু, পাহাড়ের ওপর থেকে পুরোটা পুরো পিঙ্ক হয়ে গেছে, পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন চলে এসেছি আবার আমাদের হোমস্টেতে ফেরত। তো এইখান থেকে এবার একটু যাচ্ছি শপিংয়ের দিকে, যদি কিছু একটু কেনাকাটি করা যায় তো সেটা দেখে নিচ্ছি, একটু শপিং টপিং করব, শপিং টপিং করে আবার রুমে এসে বসবো। কালকে সকালে করব হচ্ছে হিকিম, কমিক্স, লাংজা, তারপর ওইগুলো করে চলে যাব আবার চিতকুল, কারণ কি দাদারা কালকে চিতকুল যাবে, আমাকে বললো যাবে, আর চিতকুল তো আমার কতটা ভালো লাগে আপনারা জানেনই, তো সেই জন্য আবার কালকে চিতকুল চলে যাবো, কালকে চিতকুলে স্টে দেবো। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা কাজা থেকে বেরোচ্ছি, তো এখন কাজা থেকে যাব হিকিম, কমিক আর লাংজা, তারপর ওইখান থেকে আবার চলে যাব চিতকুল। তো সব রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছি, তো রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা নজারাটা দেখো শুধু, ঠান্ডা প্রচন্ড, প্রচন্ড পরিমাণে ঠান্ডা, গায়ে হাতে পায়ে কোথাও ঠান্ডা লাগছে না, বাট আঙুলগুলো পুরো জমে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি লাংজা, যেখানে বুদ্ধ টেম্পল আছে একটা, লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম লাংজা, নিচে গাড়ি রেখে ওপরে সিঁড়ি দিয়ে চেপেছিলাম, কিন্তু এবার যখন ওপরে গাড়ি নিয়ে যাওয়ার অপশন আছে তখন গাড়ি নিয়েই চলে যাই। তো আমরা পৌঁছে গেছি লাংজা, অনেক যুদ্ধ করে পৌঁছালাম, কারণ কি ঠান্ডাতে হাত পুরো জমে গেছে, কিছু কাজ করছে না হাত, তো হালকা হালকা স্নো পড়ছে, খুব গুড়ি গুড়ি বাট পড়ছে। আরে হালকা ওয়ালা সিন হো গিয়া, দেখো পুরা উল্টা হো গিয়া গাড়ি। ভাই কালার তো এলবেলে সরি কত দাদা
स्टैंड पे नहीं रुकेगा। क्या हो रहा? अरे मैंने लगा ही कर रहा था ये अंदर, इसका क्या हो रहा? वो तो डिस्बैलेंस हो गया, पूरा डिस्बैलेंस हो गया सारी घुस गई भाई। ठीक है सही है, लगाता नहीं है कुलदीप भाई। बना लिया वीडियो तो मैंने बना लिया। किसी का गिरा हुआ था मैंने जाते वक्त देखा। तो केडी भाई पुड़े गेलो, एक साइड स्टैंड दिए माटी धसे गे, गाड़ी पुरे उल्टे ग। राहुल राहुल तुम ओर नहीं गो, দেরি হয়ে যাবে, ওদেরকে নিয়ে এগো এগো। স্নো পড়ছে দেখ, স্নোফল হচ্ছে। তো স্নোফলও স্টার্ট হয়ে গেছে। ভাই এদেরকে নিয়ে কাজে আমি কি করে পৌঁছাবো কে জানে, প্রচন্ড স্লো এরা, আর ওয়েদারও খারাপ হচ্ছে। তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি হাইয়েস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এখন আর ক্যামেরা বার করতে পারছি না, ঠান্ডা তো অটোমেট মানে অলরেডি সব ক্যামেরার ব্যাটারি ডাউন হয়ে গেছে, তাই গোপ্রো থেকে নিয়ে নিচ্ছি হেলমেট ক্যাম থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন আশা করছি, হিমাচল প্রদেশ পাবলিক ওয়ার্ক। হ্যাঁ তো হো গে পৌঁছ গে, থোড়া থোড়া স্নোফল ভি হো রা হ্যায়। তো বন্ধুরা সিন দেখো, আগে পুরো জমে গেছে, আস্তে আস্তে পিছনে যাবি, দাঁড়া একটু দাঁড়া, ওকে তোকে তোকে আগে ज्यादा है गिर भी होगी बाइक तो। गाड़ी पकड़ रखो, दे गिर गए फाइनली। GoPro चालू है क्या? हां चालू है। ये ब्लॉग ले रहे हैं फर्स्ट फॉल, ये भी चाहिए। चलो यहां फिक्स कर ले, चलो बाइक ले चलो, चलो 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 चलो। तू बस आप बैठो बाइक पे, आप बैठो। नहीं नहीं हां दादा इधर बैठो, बैठो बैठो। चलो
आगे भी स्नो है कह रहे हैं। आगे भी पूरी बर्फ है ऐसी। क्या तरह के तो घूम के चलते हैं, क्या कर सकते हैं। ऊपर वाले रास्ते पे हम लोग भी वही जा रहे हैं। हमें तो कहाँ से जाना है। हाँ यही वाले बैठ जाएगा ऊपर वाले। ऊपर से चले इधर से है रास्ता। अगर देख लो तो ना। हाँ अगर देख लो तो ना। रास्ते तो पूरे वो कह रहे हैं ना। चलो यार बात की वापस ले लो फिर तो यहाँ से घुमा के लेके आते हैं। हाँ कोई बात नहीं रिलैक्स बैठ जा বন্ধুরা সিন এমন হলো কি আমি একটু এগিয়ে চলে গেছিলাম তো ওই পাহাড়টা যেটা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ে আমি ছিলাম তো ওই পাহাড় থেকে আমি এখানে দেখতে পেলাম যে মনীষ ভাই পড়ে গেছে তখন আমি ভাবলাম যে হয়তো এমনি পড়ে গেছে কিন্তু এসে দেখছি খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দাদারও খুব লেগেছে হাত পোদাই লেগেছে মুখ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে कैमरा फुटेज